হ্যালো গাইস, এই ভিডিওতে আমি আপনাদেরকে মানচেস্টার টু ঢাকা, ঢাকা টু মানচেস্টার রিটার্ন টিকিটের প্রাইসগুলো বলবো। এটা হচ্ছে এপ্রিল মাসের প্রাইস। আপনারা যারা বাংলাদেশে যাবেন মানচেস্টার এয়ারপোর্ট থেকে, তাদের জন্য আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। প্রথমে আমরা চলে যাচ্ছি এমিরেটস এয়ারলাইন্সের কাছে। এমিরেটসের আপনারা মনে রাখবেন, মানচেস্টার টু ঢাকা আপনারা যেতে পারবেন এমিরেটসে করে, ঢাকা টু দুবাই আসতে পারবেন, কিন্তু দুবাই থেকে আপনারা অন্য এয়ারলাইন্সে করে মানচেস্টার আসতে হবে, যেহেতু এমিরেটস আর এতিহাদ তাদের ইউকের সব ফ্লাইট সাসপেন্ড করে রেখেছে, কারণ ব্রিটিশ গভর্নমেন্ট তাদেরকে ইউকের করোনা ভাইরাস রেড লিস্ট কান্ট্রিতে ফেলে দিয়েছে। এই কারণে এমিরেটসের সব ফ্লাইট বন্ধ, দুবাই টু ইউকে এই ফ্লাইটগুলো বন্ধ আছে, কিন্তু আপনারা এমিরেটসে করে বিভিন্ন দেশে যেতে পারবেন। আমি এমিরেটস আর তুর্কিশ এয়ারলাইন্সের প্রাইসটা আপনাদেরকে দেব। আশা করি আপনারা যারা এমিরেটস পছন্দ করেন যাবেন, কিন্তু আসার সময় দুবাই থেকে তুর্কিশ এয়ারলাইন্সে করে চলে আসবেন। এমিরেটসের লোয়েস্ট প্রাইস হচ্ছে 740 পাউন্ড, আর রিটার্ন হচ্ছে 749 পাউন্ড রিটার্ন হবে তুর্কিশ এয়ারলাইন্সের সাথে। এই হচ্ছে এমিরেটসের প্রাইস। এরপরে হচ্ছে তুর্কিশ এয়ারলাইন্স, মানচেস্টার থেকে যারা রিটার্ন টিকিট কাটবেন তাদের জন্য লোয়েস্ট প্রাইস হচ্ছে 763 পাউন্ড, আর হাইস্ট প্রাইস হচ্ছে 910 পাউন্ড। আপনারা তুর্কিশ এয়ারওয়েজে করে বাংলাদেশে যেতে পারবেন, বাংলাদেশ থেকে আবার তুর্কিশ এয়ারলাইন্সে করে রিটার্ন আসতে পারবেন মানচেস্টারে, আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে কাতার এয়ারওয়েজ। কাতারের লোয়েস্ট প্রাইস হচ্ছে 568 পাউন্ড, আর হাইয়েস্ট প্রাইস হচ্ছে 631 পাউন্ড। যারা কাতারে করে ট্রাভেল করেন মানচেস্টার থেকে, তাদের জন্য আমি কাতার এয়ারওয়েজ রেকমেন্ড করি। আপনারা বাংলাদেশে যেতে পারবেন, আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইতিহাদ এয়ারওয়েজেরও ফ্লাইট বন্ধ দুবাই টু ইউকে। সো আমি আপনাদের ইতিহাদের প্রাইস বলে দেবো, আপনারা যে কোনো এয়ারলাইন্সের সাথে চলে আসতে পারবেন। ব্রিটিশ এয়ারওয়েজ, তুর্কিশ এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এই তিনটে এয়ারলাইন্সের সাথে করে আপনারা চলে আসতে পারবেন। সো এতিহাদের লোয়েস্ট প্রাইস হচ্ছে 410 পাউন্ড, আর হাইস্ট প্রাইস হচ্ছে 631 পাউন্ড। আপনারা এতিহাদে করে যদি ট্রাভেল করতে চান, তাহলে এই প্রাইসের ভিতরে আপনারা এপ্রিল মাসের টিকিটগুলো কাটতে পারেন। এরপরে হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ। এপ্রিলের ব্রিটিশ এয়ারওয়েজ লোয়েস্ট প্রাইস হচ্ছে 706 পাউন্ড, আর হাইস্ট প্রাইস হচ্ছে 811 পাউন্ড। ব্রিটিশ এয়ারওয়েজের সার্ভিস খুব ভালো, অনেক ভালো এয়ারলাইন্স। আপনারা যদি যেতে চান বাংলাদেশে, মানচেস্টার থেকে যেতে পারেন, ব্রিটিশ এয়ারওয়েজও রেকমেন্ডেড। সো এই ছিল মানচেস্টারের রিটার্ন প্রাইস টপ 5 এয়ারলাইন্সে। আপনারা যারা বাংলাদেশে যেতে যাচ্ছেন, এই এয়ারলাইন্সগুলোর সাথে আপনারা বাংলাদেশ যেতে পারেন এবং বাংলাদেশ থেকে রিটার্ন আসতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। টিকিট প্রাইসগুলো জানিয়ে দিলাম, এপ্রিল মাস 2021। আপনারা আপনার ট্রাভেল এজেন্সগুলো থেকে বা আপনারা স্কাই স্ক্যানার থেকে এই প্রাইসগুলোতে আপনাদের টিকিট কিনতে পারেন। তো এই হচ্ছে আজকের টোটাল ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।